আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, ভিডিওটি হচ্ছে আমরা একটি পিসি বিল্ড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিসিগুলো আমরা কী কী দিয়ে বিল্ড করেছি, সেটা আজকে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, এখন আমরা ভিডিওটি শুরু করতেছি। আমরা এই পিসিটি বিল্ড করেছি এজরোক 250 মাদারবোর্ড দিয়ে। বন্ধুরা, এই মাদারবোর্ডটি একটি এজরোকের মাদার বোর্ড, যেটার মডেল হচ্ছে B250M-HDB। বন্ধুরা, এটার মধ্যে আমরা 8GB একটি র্যাম ইউজ করেছি এবং i3 6th generation প্রসেসর ইউজ করেছি। পাশাপাশি আমরা একটি গেমিং গেমিং পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, যেটার প্রাইস পড়বে মাত্র 1800 টাকা এবং 8GB র্যামের প্রাইস পড়বে 3100 টাকা। আর আমাদের যে 250 মাদার বোর্ডটা, এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা। আর আপনার কুলিং ফ্যানটার প্রাইস পড়বে মাত্র 450 টাকা। কার্ডটা বিল্ড আপ করা হয়েছে i3 6th generation দিয়ে, 110 আসুসের একটি 110 মাদার বোর্ড এবং i3 6th generation একটি প্রসেসর, পাশাপাশি গেমিং কেসিন এবং গেমিং 8GB ফ্যান দিয়ে এবং 8GB একটি র্যাম দেওয়া হয়েছে। এপিসিটি বিল্ড আপ করতে প্রায় খরচ হয়েছে 31,000 টাকা।